নমস্কার বন্ধুরা, অ্যাকোয়া এক্সপিতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি একটা কিউব গার্ডেনের অ্যাকোয়াস্কেপিং প্রসেস, যেটা শুরু হয় একটা 10 ইঞ্চ বাই 8 ইঞ্চ বাই 8 ইঞ্চের অ্যাকোরিয়াম থেকে। সবার প্রথমে আমরা এর মধ্যে মাটি দিতে শুরু করি, যেটা আমরা বাগান থেকে সংগ্রহ করেছি এবং এটা রাসায়নিক মুক্ত। অ্যাকোরিয়ামের পেছনের দিকে আমরা মাটিটাকে একটু বেশি করে উঁচু করে দিই, অ্যাকোরিয়ামের স্কেপের মধ্যে একটা বৈচিত্র্য আনার জন্য। একটা ডোয়ার্ফ রেড ওয়াটার লিলির সঙ্গে আমরা গাছ লাগানোর কাজটা শুরু করি। এবার আমরা ট্যাঙ্কের মধ্যে মূল হার্ডস্কেপটাকে দিচ্ছি, যেটা একটা পাথর এবং এটা জলের সাথে কোনো বিক্রিয়া করে না এবং মাছেদের জন্য ক্ষতিকারক নয়। পাথরগুলির মধ্যে ভারসাম্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা কোনো রকমের অ্যাডহেসিভ গ্লু দিয়ে করা যায়, কিন্তু আমরা প্রাকৃতিকভাবেই কাজটা করতে চাই। এখন আমরা ট্যাঙ্কের মধ্যে একটা ভ্যালিসনেরিয়া নানা দিচ্ছি। ভ্যালিসনেরিয়া প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য খুবই ভালো, এগুলো খুব উজ্জ্বল সবুজ রঙের হয়ে বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি ট্যাঙ্কের মধ্যে ছড়িয়ে যায়।
লাগানোর সময় জিমটা খুবই সাহায্য করে। এই ট্যাঙ্কের মধ্যে ব্যবহৃত গাছগুলি হলো ডোয়ার্ফ রেড ওয়াটার লিলি, মার্সেলিয়া মেনুটা, ক্রিপ্টোকোরাইন অ্যাফিনিস, ভ্যালিসনেরিয়া নানা এবং হেয়ার গ্রাস। এবারে আমরা বালির সাহায্যে বটম সাবস্ট্রেট অর্থাৎ মাটিটাকে ঢেকে দেব, যাতে এটি জলের সরাসরি সংস্পর্শে না আসে এবং জলটা যাতে ঘোলা না হয়ে যায়। বালিটাকে ভালোভাবে সেট করার জন্য এর উপর কিছুটা জল দিতে হবে। এখন আমরা লেআউটে আরো কিছু হার্ডস্কেপ দিতে চলেছি, যেগুলো হলো ড্রিপ টু। এই লেআউটের জন্য আমরা আলাদা করে কোনো পরিকল্পনা করিনি, সমস্ত হার্ডস্কেপ এবং গাছ সেখানেই বসিয়েছি যেখানে বসালে পুরো লেআউটটা দেখতে ভালো লাগে। তাই আমরা এই লেআউটের নাম দিয়েছি ম্যাডনেস। ট্যাঙ্কের মধ্যে খুবই ধীরে ধীরে জল দিতে হবে, যাতে লেআউটটা নষ্ট না হয়ে যায়। এই ট্যাঙ্কটা আমরা ঠিক এক মাস আগে সেট আপ করেছিলাম। এতে কোনো রকম ফার্টিলাইজার বা CO2 কিন্তু আমরা অ্যাড করিনি, আর ফলাফল তো দেখাই যাচ্ছে। প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং প্ল্যান্টের কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই ট্যাঙ্ক সেট আপের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, এবং তার সাথে সাথে তোমার অ্যাকোয়ারিয়াম লাভার বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করো।
আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটন হিট করো। আর আমাদের ফেসবুক পেজ, যার লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখান থেকে আমাদের সাথে ফেসবুকেও তোমরা যুক্ত হতে পারো। আর এছাড়াও একটা আমাদের 5 ফুট/1.5 ফুট/1.5 ফুটের বড় ট্যাঙ্কের একটা সেট আপ, যার ভিডিওর লিঙ্ক পাশে দেখা যাচ্ছে, এখান থেকে তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো। ও ট্যাঙ্কের সেট আপের পদ্ধতিটা একটু আলাদা ছিল।